হাই, এখন দেখুন পরিচয় পর্বটাই কীরকম পাল্টে গেছে। আগে আমরা বলতাম নমস্কার, তাই না? কিন্তু এখন এই হাই হ্যালোর যুগ, তো সেই জন্য পরিচয়ের শুরুতেই আমরা একটা হ্যালো বা হাই এই বলেই যেন পরিচয়টা আমাদের যেন মানে হয়ে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু এই হাই হ্যালোর যুগে পরিচয় তো হলো ঠিক কথাই, কিন্তু মানে এটা আমার আমার মনে প্রশ্ন জাগে, এতে পরিচয়ের গভীরতাটা কি তৈরি হয়? আই হ্যাভ ডাউট। আমার যার জন্যে আমি হাই হ্যালো বলি না তা বলবো না, পরিস্থিতির শিকার আমরা সবাই, পরিস্থিতি অনুযায়ী আর কি আমরা চলি। তো তো এখন ইন্টারনেটে যুগ, সেখানে সবাই হ্যালো হাই গাইস এরমভাবেই দেখি বলে, কিন্তু আমার ঠিক ওটা হাই গাইস এরম আমি পারি না। হ্যাঁ, তো কিন্তু সময়কে সাথ জিনা হ্যাঁ, সময়কে সাথ চলনা হ্যাঁ, তো চেষ্টা করলাম তাই। হাই, আমি অর্পিতা রায়। আমি কিছুদিন ধরেই ভাবছি একটা চ্যানেল করব, যেখানে আমি আমারই মতো কিছু মানুষের সাথে, সমবয় সমমানসিকতার কিছু মানুষের সাথে একটা ইন্টারঅ্যাকশন করবো, এটা আমার একটা ইচ্ছা। কিন্তু সব কিছুই তো হাতে ধরে শিখিয়ে দেওয়ার মানুষ থাকে না, না সেই কারণে আমাদের বেশিরভাগটাই সেলফ লার্নিং। এমনিতেও লার্নিংয়ের ক্ষেত্রেও এমনিতেও যদি আপনি বলেন, তাহলেও দেখবেন আমরা দুভাবেই মাত্র শিখি, হয় দেখে শিখি নইলে ঠেকে শিখি। দ্বিতীয় ব্যাপারটা যে দ্বিতীয়ভাবে শেখা যেটা, সেটা যতটা কম হয় ততই ভালো, দেখে শেখাটাই বাঞ্ছনীয়। কিন্তু জীবন এমন যে আমাদের ঠেকেও শিখতে হয়। হ্যাঁ, তা যাই হোক, একটা ইন্টারঅ্যাকশন করতে গেলে, একটা কী বলবো, সমমানসিকতার মানুষের সাথে কথা বলতে যেমন দেখবেন ভালো লাগে, কিছু যদি আপনি আদান প্রদান কথার নাও করেন, ধরুন তিনি বলছেন কিছু, সেটা শুনতেও কিন্তু ভালো লাগে, তাই না? তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, চলো আমার সমমানসিকতার কিছু মানুষ আমাকে যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমি কীভাবে এগোবো। এটা একটা পথ হতেই পারে যে আমি একটা ব্লগিং করলাম, সেখানে কিছু মানুষ, আমার সমমানসিকতার যারা মানুষ, তারা যখন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, রাদার এটা যদিও হয়তো ওয়ান সাইডেড ইন্টারঅ্যাকশন, এনিওয়ে কমেন্ট সেকশন তো আছেই, সুতরাং আপনারা তো কমেন্ট করে জানাতেই পারবেন যে আপনাদের আমার ব্লগিং ভালো লাগছে কি না, বা আমার কথা বলাটা আপনাদের পছন্দ হচ্ছে কি না, এটা তো আপনারা আমাকে বলতেই পারবেন। হ্যাঁ, সুতরাং সেইভাবেই না হয় শুরু হোক প্রাথমিকভাবে। হ্যাঁ, পরবর্তীতে যদি অন্য কোনো সুযোগ থাকে ইন্টারঅ্যাকশনের, সেটা আমরা করব। ওই যে বললাম, আমি তো ঠেকে শিখছি, আমাকে শেখানোর কেউ নেই, সুতরাং আমি এরমভাবেই শুরু করলাম ব্লগিংটা আজকে। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ বলতে পারেন, আমি কোনোদিন এইভাবে ব্লগিং করিনি, বা কেন যে মাথায় আসলো তাও জানি না। ওই ওই যে বললাম না, যতদিন বাঁচি ততদিন শিখি, নতুন কিছু শিখতে ইচ্ছে হয়। আর আমি যে মানসিকতার মানুষ, মানে আমি ভাবি যে সময়ের সাথে তাল মিলিয়ে যে চলতে পারবে, হ্যাঁ, সে টিকে থাকবে, সে উত্তীর্ণ হবে জীবনে। তো সেই কারণে এই যে ধরুন ট্রেন্ডটা ব্লগিং, বা ধরুন এই যে ব্যাপারগুলো ইউটিউবে ভিডিও আপলোড করা, এই বিষয়গুলো তো আমি খুব একটা পারদর্শী তো একদমই নই, মানে খুব একটা যে আমি সরগরও একদমই না, জাস্ট আপনার মতোই আমি একজন মানুষ। কিন্তু তবুও হয়তো আপনার সাথে আমার পার্থক্যটা কোথায়, আমি সাহস করে একটা ভিডিও শ্যুট করে ফেললাম, হ্যাঁ, কিন্তু আপনি হয়তো সেই স্টেপটা এখনও নিতে পারেননি। জাস্ট এটুকুই আপনার সাথে আমার পার্থক্য, আদারওয়াইজ কিন্তু কিছুই পার্থক্য নেই। সুতরাং আপনার সাথে আমার আড্ডা মেরে জমবে ভালো, এটা আমি বিশ্বাস রাখি, সেই কারণেই আজকে আমি ব্লগিং করছি। আর ব্লগের মধ্যে দিয়ে কী বলবো, আপনি আমার সম্বন্ধে জানতে পারবেন,
আর আপনাদের সম্বন্ধেও আমি জানতে পারবো কিভাবে, আপনাদের কমেন্টসের থ্রুতে। একজন মানুষ যেটা বলে সেটাই তো তার লেখার মধ্যে রিফ্লেক্টেড হয়, সুতরাং তার থট প্রসেসের থেকে তাকেও আমি বুঝতে পারবো, চিনতে পারবো, তাই না? তো সুতরাং বিভিন্নভাবে মানুষে মানুষে যোগাযোগ হয়, বিভিন্নভাবে মানুষে মানুষে পরিচয় হয়, পরিচিতি ঘটে, তারপরে না একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তো চলুন আজকে আমরা এইভাবেই না হয় আমাদের যাত্রাটা শুরু করলাম, পরিচয়ের সূত্রপাতটা হলো। আমার খুব ভালো লাগছে যে আমি আপনাদের সবার সাথে পরিচিতি আমার তৈরি করতে পারছি। অ্যান্ড থ্যাংকস টু ইউটিউব যে এইরকম একটা পথও ওনারা রেখেছেন, যে মানে ব্লগিং এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টটা তৈরি হয়েছে যে এভাবেও একটা মানুষে মানুষের যোগসূত্র স্থাপন হতে পারে। আমার এই কারণেই ইউটিউবে আসা। আর প্রতিদিন যদি আমি নাও বা পারি, আমি টাইম টু টাইম আপনাদের সাথে যোগাযোগ রাখবো ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এবং আপনারাও আমাকে শুধু অর্পিতা রায়ের বাইরের যে মানুষটা, শুধু নামে তো পরিচিতি নয়, নাম একটা ফ্যাক্টর, কিন্তু ধরুন অর্পিতা রায় আরও থাকতে পারেন, কিন্তু হ্যাঁ এই অর্পিতা রায় কোন অর্পিতা রায়, যে অর্পিতা রায় ওই যে শুরু করেছিল না একটা গান করেছিল বা হাই বলে শুরু করেছিল, হ্যাঁ সেই অর্পিতা রায়, হ্যাঁ ওই ওই অর্পিতা রায়ের যে ভিডিওগুলো আপলোড করেন না খুব ভালো লাগে। হ্যাঁ জানেন তো আমি না একটা খুব মানে একটা এটা আপনাদের সাথে শেয়ার করি, এটা মানে কী বলি আমার ব্যক্তিত্বের একটা অঙ্গ বলতে পারেন, যে আমি খুব গ্ল্যাড গেম খেলতে ভালোবাসি। গ্ল্যাড গেম ব্যাপারটা কী, গ্ল্যাড গেম কীভাবে বোঝাই, মানে এটা এমন একটা মানে কী বলি বোঝাতে গিয়েও মুশকিল হয় মাঝে মাঝে। ধরুন একটা সিচুয়েশান, সেটা আপনি দুভাবে ফল পেতে পারেন, আইদার ব্যাড অর গুড। এবার দেখুন আপনি যদি তার রেজাল্টটা ব্যাড ভাবেন, তখন কি আপনার কাজটা করতে ইচ্ছে হবে? ইচ্ছেই হবে না, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু আপনি যদি ভাবেন যে করে তো দেখি ভালোও তো হতে পারে, ঠিক কিনা, হ্যাঁ তো তাহলে দেখবেন আপনার মধ্যে একটা জোশ আসবে, রাইট? তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, আমার হচ্ছে যে আচ্ছা শুরু তো করে দেখি, শুরু না করলে আমি জানবো কী করে যে আমি পারবো কি পারবো না। প্রতিদিন আমরা নিজেকে কী বলবো উত্তীর্ণ করি, ফেস করি, নতুন হার্ডল ফেস করি, এবং ফেস করে আমরা সেটাকে টপকে যাই, ঠিক না? এবং এই যে টপকে যাওয়াটা, এটাই কিন্তু আমাদের জীবনে এগিয়ে নিয়ে যায়। এটা আমি জাস্ট একটু উদাহরণ দিলাম। তো সেই রকমই আমি দুরকম, আমি ইউটিউবে ভিডিও আপলোড করলাম, তাতে আমি সাকসেসফুল হব অথবা সাকসেসফুল হব না, দুটোই হতে পারে। এবার আমি যদি প্রথমেই ধরে নে আমি তো পারবো না, আমি তো সাকসেসফুল হবই না, বেকার বেকার করা, তাহলে তো রাস্তাটাই বন্ধ হয়ে গেল। আমি এটা একটা রাস্তা শুরু করছি, যাওয়া যাত্রা শুরু করছি, তো সেই যাত্রাপথটাকে আমি প্রথমেই ব্লক করে বন্ধ করে দেব, নাকি আমি রাস্তাটা সুন্দর করে বানাতে চেষ্টা করব, রাইট? তাহলে আমি এখন বলতে পারি যে এই যে আজকে প্রথম আমি ভিডিওটা আপলোড করছি, এটার মধ্যে দিয়ে কী করছি, বাড়ির তৈরিতে যেমন ভিত পূজা হয় না, বা পুজোর আগে দেখবেন খুঁটি পূজা হয় দুর্গাপূজার আগে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, ভিত্তি স্থাপন। আজকের এই ব্লগটা হচ্ছে আমার স্টেপিং স্টোন ইন দ্য ফিল্ড অফ ব্লগিং, হ্যাঁ, এবং আমি এই ব্লগটা বাংলাতেই করছি, সুতরাং আমার আশেপাশে যারা আছেন বা বাংলায় যারা ব্লগ করেন বা বাংলাতেও তো ভিডিও দেখবেন, বাংলার ভিডিও কিন্তু কম, হ্যাঁ আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বাংলাতে কমই ব্লগ করে, তো আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আমার তো ইংলিশে ব্লগ করার প্রয়োজন নেই, আমি বাংলাতেই ব্লগ করি। হ্যাঁ, পরিচয় স্থাপন করা, ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার, বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারাও, তাদেরও তো ইচ্ছা, এটা আমি যে বললাম আজকে এটা তো আমার মনের ইচ্ছা, তো আমি সেই জন্য বাংলাতে কথা বললাম। হ্যাঁ, তারপরে পরবর্তীতে ভবিষ্যতে যদি আমি মনে করি না ইংলিশে বললে হয়তো আমি অডিয়েন্স বেশি পাবো, ইট ডিপেন্ডস,
ওই যে সবটাই বললাম গ্ল্যাড গেম, আমি প্রথমেই ভাবছি যে আমি পারবো, আমি করব, এই ইচ্ছাটা জানেন তো ভীষণ দরকার, ভীষণ দরকার। সেই জন্যই আমি আজকে ব্লগ শুরু করলাম। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও আপলোড বলতে পারেন, কিন্তু আই এম ভেরি হোপফুল যে আপনাদের সাথে আমার যে ইন্টারাকশানটা আজকে হলো, যে গল্পটা হলো, পরিচয়টা হলো হাই বলে, তো সেইটা দিয়েই যাত্রাটা শুরু হোক। আপনারা আমার সাথে থাকবেন, আমি এই বিশ্বাস নিয়ে চলবো, এবং প্রতিদিন না পারলেও আমি টাইম টু টাইম সপ্তাহে একটা দুটো ভিডিও, তো দুটো ভিডিও আমি চেষ্টা করবো আপলোড করতে। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই, এবং নোটিফিকেশান বেলটা ক্লিক করে রাখেন, তাহলে আমি যখনই আপলোড করবো ভিডিও আপনারা নোটিফিকেশানও পেয়ে যাবেন, তাহলে আড্ডাটা জমবে ভালো, তাই না? আড্ডাটা জমলে দেখবেন তখন গল্প করে মজা, না হলে কি জানেন তো এই আমি একতরফা বলে যাচ্ছি, আপনি শুনবেন কেন আমার কথা? আপনার ভালো লাগতে হবে তবেই না আপনি শুনবেন। আপনি আমার ভিডিও দেখে যদি কিছু এনার্জি, মানে ভালো গুড ভাইব না পান, তাহলে আপনি থোড়ি না আমার ভিডিও দেখবেন। সুতরাং আজকে জাস্ট আমরা পরিচয় পর্বটাই সারলাম। আমি অর্পিতা রায় ফ্রম ওয়েস্ট বেঙ্গল কোচবিহার। আমার বিশ্বাস আমাদের পরিচিতিটা আজকে শুরু যখন হয়েই গেল, আমরা আমাদের এই বন্ধুত্বটা জারি রাখব, এবং সম্পর্কের গভীরতা এটা আমরা আস্তে আস্তে অনুভব করব। অনুভব করা, ফিলিং ইজ দ্য আলটিমেট থিং। ইফ ইউ ফিল গুড দ্যাট মিন্স ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। সুতরাং আমরা সবাই পরস্পরের সাথে হাত মেলাব, উই উইল লিভ উইথ দ্য ভেরি বেটার আন্ডারস্ট্যান্ডিং ইন্টারডিপেন্ডেন্স। সুতরাং প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ওয়ান্ট টু সাপোর্ট মি, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু ক্লিক দ্য লাইক বাটন প্লিজ। থ্যাংক ইউ, আবার দেখা হবে। Bye-bye. Namaskar.